আমার সবসময় যেটা মনে হয় আর কি, যে সাকসেস বা সাফল্য এই শব্দটা কেন যেন আমরা ঠিক মতো বুঝতে পারি না, হ্যাঁ, যে এটা আসলে কী জিনিস। তো এটা আসলে যেটা হয় কি, মানে সোসাইটি আসলে একটা শব্দকে যেভাবে ডিফাইন করে দেয়, ছোটোবেলার থেকে, ফ্যামিলি থেকে হোক, ইনস্টিটিউশন থেকে হোক, তো ওইভাবেই আমাদের ব্রেনটা না ওই শব্দগুলোকে নিয়ে নেয়। হ্যাঁ, তো ছোটোবেলার থেকে হয় কি যে সাকসেস বলতে আমরা আমাদের বাচ্চাদের যেটা শেখাই যে দেখো ওই মানুষটা সাকসেসফুল, তো কাদেরকে দেখাই, যারা হয়তো বা অনেক টাকা আর্ন করছে, অনেক বড় একটা গাড়িতে চড়ছে, একটা খুব সুন্দর বাড়িতে থাকছে, তো এই জিনিসগুলো যাদের আছে তো ওই মানুষগুলোদেরকেই কিন্তু আমরা দেখাই যে দেখো যে ওই মানুষটা লাইফে সাকসেসফুল হয়েছে। অথবা এমন কাউকে দেখাই যার সোসাইটিতে অনেক ফেম আছে, মানে খুব বিখ্যাত আর কি, যে হতে সে কোনো একটা সেলিব্রিটি হতে পারে, অথবা কোনো বড় রাইটার হতে পারে, বড় মিউজিশিয়ান হতে পারে, যে কেউ হতে পারে, সেটা কোনো ফ্যাক্টর না। বাট আমরা কিন্তু তাদের দিকেই পয়েন্ট আউট করি এবং আমাদের বাচ্চাদেরকে এটা শেখাই যে ওই মানুষগুলোই লাইফে সাকসেসফুল হয়েছে, এবং সাকসেস মানেই কিন্তু তোমাকে ওই রকম কিছু একটা হতে হবে আর কি, ওইরকম যদি তুমি হতে পারো তাহলেই তুমি লাইফে সাকসেসফুল, এছাড়া কিন্তু তুমি লাইফে আসলে সাকসেসফুল না। হ্যাঁ, তুমি একটা জিরো বা তুমি একটা অপদার্থ। তো এটা কিন্তু ওই ছোটোবেলা থেকেই আমার যেটা মনে হয় মানে সমস্ত ফ্যামিলিতেই বাবা মা তাদের বাচ্চাদের মাথায় এটা দিয়ে দেয়। হ্যাঁ, তো বাচ্চারা ওটাই মাথায় নিয়ে নেয়। এরপর যখন স্কুলে যায়, স্কুলে গিয়ে তখন কী দেখে, তখন যেটা টিচাররা যেটা শেখায় যে ক্লাসে কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, হ্যাঁ, তো তারাই আসলে ওই ক্লাসে দে আর দ্য হিরোজ। তো তারা সাকসেসফুল হতে যাচ্ছে অথবা তারাই সাকসেসফুল, দোজ হু আর অন দ্য টপ দে আর সাকসেসফুল। তো এই জিনিসটা ওই ছোটোবেলার থেকে মাথায় আস্তে আস্তে ঢুকে যায়। হ্যাঁ, তো ঢুকে গিয়ে যখন আমরা বড় হয়ে যাই বা আমাদের স্কুল কলেজগুলো শেষ হয়ে যায়, তো তখন দেখা যায় কি যে আমরা যদি ওই জিনিসগুলো আমাদের লাইফে না পাই, তখন আমরা নিজেদেরকে আনসাকসেসফুল মনে করা শুরু করি, এবং যাদের এগুলো নাই তাদেরকেও আমরা আনসাকসেসফুল মনে করা শুরু করি। বাট লাইফের সাকসেসফুল হওয়া না হওয়া এগুলোর উপর ডিপেন্ড করে না। এক একজনের কাছে আসলে সাকসেস এক এক রকম জিনিস, এক একজনের কাছে লাইফের প্রায়োরিটি এক এক রকম জিনিস। কারো কাছে মনে হতে পারে যে তার কাছে লাইফে হ্যাপি হওয়াটাই সবথেকে ইম্পর্ট্যান্ট থিং। হ্যাঁ, কারো কাছে মনে হতে পারে যে আমি যে কাজই করি না কেন, দুপুরবেলা আমি যদি ঘুমাতে পারি এটাই আমার লাইফে একটা বড় একটা পাওয়া। তো সেই পাওয়াটা সে যদি পায় এবং সে যদি ওইটা নিয়ে সুখে থাকে, তো দ্যাট ইজ দ্য সাকসেস টু হিম। হ্যাঁ, এই সিম্পল ব্যাপারটা আমরা আসলে কখনো বুঝতে পারি না। না বুঝতে পেরে ওই যে জিনিসগুলো আমাদেরকে ছোটোবেলায় শিখিয়ে দেওয়া হয়েছে যে সাকসেসফুল হতে গেলে অথবা সাকসেস পেতে গেলে তোমার এগুলো লাগবে, বাড়ি লাগবে বড় একটা, গাড়ি লাগবে বড় একটা, ব্যাংক ব্যালেন্স লাগবে অনেক, তো এগুলো যদি থাকে তাহলে তুমি সাকসেসফুল, আর যদি না হয় তাহলে তুমি আনসাকসেসফুল, দ্যাট মিন্স ইউ আর ফেইলিওর। তো এইগুলো মাথায় দিয়ে মাথাটা জ্যাম করে দেন। হ্যাঁ, এবং আসলে এক একজনের ভিতরে যে ইনার পিস, এই পিসটা তখন নষ্ট করে দেয়। এবং কারো ভিতরে যখন ইনার পিসটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু সে বেটার কিছু করতে পারে না। কারো জনে খুব হয়তো বা ভালো লিখতে পারে, তার হয়তো বা রাইটার হওয়ার ইচ্ছা, সে ওটা লিখেই হয়তো বা আনন্দ পায়, কিন্তু দেখা গেল যে লিখে হয়তো বা খুব বেশি টাকা আর্ন সে করতে পারছে না, তখন সে ধীরে ধীরে মনে করতে থাকে যে আসলে রাইটার হওয়াটা বোধহয় খুব একটা সাকসেসফুল না, আমি না রাইটার হলে সাকসেসফুল হতে পারছি না। এই যে একটা মিসকনসেপশন সোসাইটিতে চলে আসছে আর কি দিনের পর দিন, বছরের পর বছর, তো এটা যাদের মাথায় বুদ্ধি আছে বা যারা আসলে এটা বুঝতে পারে, তো তারা আসলে এই জিনিসটার এই ট্র্যাপ থেকে বের হয়ে যেতে পারে, হ্যাঁ, খুব দ্রুত। যে এবং সেটা হয়তো বা সে কারোর সাথে শেয়ার করে, কারোর সাথে শেয়ার করে না, বাট তারা বুঝে যায় যে আসলে সাকসেসের রিয়েল মিনিংটা কী। রিয়েল মিনিং ইজ দ্য ইনার পিস অ্যান্ড দ্য ইনার হ্যাপিনেস। তো এই ছোট্ট মিনিংটুকু না মানে আমাদের মনে হয় যে আসলে আমাদের নেক্সট জেনারেশনের মাথায় দিয়ে দেওয়া উচিত যে সাকসেসের আসলে রিয়েল মিনিংটা কী। হ্যাঁ, তো আমরা ওই ম্যাটেরিয়ালিস্টিক থিংগুলো, যে জিনিসগুলো কারণে আসলে আমরা সাকসেসকে ডিফাইন করি, ওটা আসলে সাকসেস না। কেউ যদি তার কাজ করতে করতে
একটা জায়গায় পৌঁছায় যায়, সেটাতে গিয়ে সে যদি ফেমাস হয়ে যায়, দ্যাটস এ ডিফারেন্ট থিং। সেটা মানুষ তাকে রিকগনিশন দিয়েছে, দ্যাটস এ গুড থিং। সে বাট কেউ যদি রিকগনিশন না পায়, বাট তার কাজটা করে সে যদি আনন্দ পায় নিজে, যে ঠিক আছে কেউ একজন খুব ভালো পেন্টিং করে অথবা খুব ভালো মিউজিক করে, হ্যাঁ, বাট সে হয়তো বা পাবলিক প্লেসে প্লে করতে পছন্দ করে না, তো এখন তাহলে কী হবে? তখন তো লোকজন তাকে চিনতে পারবে না, তাই না? বাট সে যখন নিজে রাতের অন্ধকারে বাড়িতে বসে মিউজিক প্লে করছে অথবা তার দুপুরবেলায় বসে পেন্টিং করছে, তার ভালো লাগছে কাজটা করতে, অথবা যে যে কাজটাই করছে আর কি, এটা আমি শুধু মানে আর্ট অ্যান্ড কালচার রিলেটেড বলছি না, যার যে কাজটা করতে ভালো লাগে, যে না আমার এই কাজটা করতেই ভালো লাগে, এবং সেই কাজটা করলে হয়তোবা সে অনেক বেশি টাকা আর্ন করতে পারবে, সেমনটা হতেও পারে আবার না হতে পারে, বাট ওই সাকসেসের মিনিংটা যেন মানে কাগজের নোট, দালান কোঠা, গাড়ির চাকা, এগুলোতে যেন আটকে না যায়। তো এগুলোতে বছরের পর বছর জেনারেশন থেকে জেনারেশন হয়ে আসাতে না মানে সোসাইটির টোটাল এই বেসটাই এইভাবে দাঁড়িয়ে গেছে। এতে যেটা হচ্ছে যে আসলে মানুষ তার নিজের ভেতরে ইনার পিসটা হারিয়ে ফেলছে, হ্যাপিনেসটা হারিয়ে ফেলছে, এবং দিন শেষে যে জিনিসটা আউটপুটটা বেরোচ্ছে, তো ওই আউটপুটটা আসলে বেরোচ্ছে টাকার জন্য, হ্যাঁ, বা ম্যাটেরিয়ালিস্টিক থিং করার জন্য, যে আমি এই জিনিসটা কীভাবে সেল করতে পারি, আমি এই জিনিসটা কীভাবে বিক্রি করতে পারি, হ্যাঁ। তো এভরি ওয়ান ওয়ান্টস টু বি এ সেলসম্যান, তো সবাই যখন সেলসম্যান হয়ে যায় তো তখন কী হয়, তখন কিন্তু তার ভেতর থেকে আর ওই ইনার পিস থেকে যে একটা সুন্দর জিনিস বেরোয় আসবে ওইটা আসে না, এবং সে নিজেও ওই পিসটা পায় না। সো এভরি ওয়ান স্টার্ট ফিলিং আনহ্যাপি, অ্যান্ড গ্র্যাজুয়ালি দ্য সোসাইটি বিকামস আনহ্যাপি, অ্যান্ড এভরিবডি রিয়্যাক্ট লাইক আনহ্যাপি, অ্যান্ড দ্য টোটাল ডিপ্রেশন কামস ডাউন। তো এই জিনিসটা আমি জানি না, মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অ্যান্ড আই অলওয়েজ প্রেফার মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস ফার্স্ট, দেন আই কনসিডার আদার থিং। আমি লাইফে টাকা পয়সা পেলাম কি পেলাম না, বাড়ি গাড়ি হলো কি হলো না, এটা তো আসলে আমার কিছু যায় আসে না। আমার জন্য ইম্পর্ট্যান্ট আমি যে কাজটা করছি সেই কাজটাতে আমি আনন্দ পাচ্ছি কিনা করে। যদি আনন্দ পাই, আমি দিনের পর দিন বছরের পর বছর ওই একই কাজই আমি করে যাব, তাতে আমার লাইফ চালানোর জন্য যেটুকু মানি আর্ন করা দরকার, যদি সেটুকু মানি সেটা দিয়ে আসে, দ্যাট ইজ গুড এনাফ ফর মি। আর বাড়তি টাকাটুকুর আমার দরকার নেই। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আম হোয়াট এভার আই এম ফিলিং, হ্যাঁ, ইফ আই এম ফিলিং গুড, ইফ আই এম ফিলিং এক্সাইটেড উইথ মাই ওয়ার্ক, ইফ আই ফিলিং মেন্টাল পিস, দেন আই থিঙ্ক আই এম সাকসেসফুল, অ্যান্ড দ্যাটস অল। Thank you for listening my words.